এটাকে দেখেছিস, পুরো কয়লার মতো কালো। ছেলেটাকে দেখ, পুরো যেন গোল আলু। ভাই, তুই কি খেতে পাস না? এরকম পাটকাঠের মতো চেহারা কেন তোর? জীবনে চলার পথে এই কথাগুলো খুবই কম, প্রায়শই রাস্তাঘাটে, স্কুলে, কলেজে, অফিসে, সোসাইটিতে এই কথাগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হয়, যার পোশাকি নাম বডি শেমিং। নোবডি ইজ পারফেক্ট। যে যেমন তাকে সেভাবে মেনে নেওয়ার অক্ষমতা থেকে হয়তো এই বডি শেমিংয়ের জন্ম। আবার কিছু মানুষ সবার সামনে অন্যকে হেয় প্রতিপন্ন করে কেমন একটা পৈশাচিক আনন্দ পায় দেখেছি। শরীরের গঠন একান্ত নিজস্ব, কিন্তু এই আপাত নিজস্ব বিষয়টাকে ঠাট্টা ইয়ার্কির রসদ হতে দেখতে দেখতে একটা মানুষের মনে কি ভয়ঙ্কর ডিপ্রেশন আসতে পারে তা অনেক ক্ষেত্রেই দেখা গেছে। চূড়ান্ত হতাশা থেকে সুইসাইড অ্যাটেম্প্ট, এমনকি সাময়িক মানসিক যন্ত্রণা উপশমের জন্য অনেকে ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ে। কোনো একটা পার্টিকুলার বয়সের মানুষের মধ্যে যে বডি শেমিং সীমাবদ্ধ তাও নয়, ছোট ছোট স্কুল পড়ুয়া, এমনকি কলেজ পড়ুয়াদের মধ্যেও ঢুকে যাচ্ছে বডি শেমিং করার ভয়ঙ্কর এক প্রবণতা। সমাজের আপাত শিক্ষিত মানুষজন এর বাইরে নেই। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বডি শেমিং তো অত্যন্ত কমন একটা ব্যাপার। একটা কালো মেয়ের ছবি দেখিয়ে হয়তো বা বলা হলো, ট্যাগ করো তোমার অমুক নামের বন্ধুকে, যে হবে ওর বয়ফ্রেন্ড। বা একটা মোটা ছেলের ছবি দেখিয়ে বলা হলো, ট্যাগ করো তোমার সেই বান্ধবীকে, যে হবে এর গার্লফ্রেন্ড। কেন? একটা কালো মেয়ে বা একটা রোগা বা মোটা ছেলে কি কোনোদিন রিলেশনশিপে যেতে পারে না? যারা বডি শেমিং করে, আমি তাদেরকে অত্যন্ত বিকৃত মানসিকতার লোকেদের মধ্যেই ফেলে থাকি। আপাত যোগ্যতাহীন কিছু মানুষ, যাদের জীবনের কিছু চূড়ান্ত ফ্রাস্ট্রেশন বেরিয়ে আসে অন্য মানুষের বাহ্যিক সৌন্দর্য কাটাছেঁড়া করার মাধ্যমে। পাবলিক প্লেসে একজন মানুষের শারীরিক গঠনকে এক ঘৃণ্য দৃষ্টিভঙ্গির অণুবীক্ষণ যন্ত্রের নিচে এনে ঠাট্টা ইয়ার্কি করে এক অদ্ভুত তৃপ্তি পায় এরা। তাই অন্য মানুষকে নিয়ে কাটাছেঁড়া করার আগে নিজেদের দিকে তাকান। হতেই পারে আপনি যে মানুষটিকে নিয়ে বডি শেমিং করছেন, যোগ্যতায় সে আপনার চেয়ে অনেক বেশি।